অ্যাকাউন্ট না থাকে তাহলে এখান থেকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আর যদি আপনি একবার নতুন হয়ে থাকেন এবং এখনও যদি ভোটার না হয়ে থাকেন তাহলে নতুন আবেদনের ফর্মটি ফিল আপ করবেন। তো যাই হোক, আমি এটাকে আবার রিলোড দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে লগ ইন করুন, লগ ইন করার জন্য কিন্তু প্রথমে আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে, তারপরে কিন্তু একটি ইউজার নাম এবং পাসওয়ার্ড থাকবে। তো সেই ইউজার নাম এবং পাসওয়ার্ডটি আপনারা এখানে দিয়ে নেবেন। দেওয়ার পরে এখানে নিচে একটি ক্যাপচা রয়েছে, সেই ক্যাপচাটি আপনাদেরকে এখানে টাইপ করে দিতে হবে। তো মূলত যারা আসলে এনআইডি কার্ড রয়েছে, যাদের এনআইডি কার্ড রয়েছে কিন্তু এখনও অনলাইন সার্ভিস আপনারা এ সম্পর্কে জানেন না, তাদের জন্য ভিডিওটা। তো বিশেষ করে যাদের ঠিকানা হস্তান্তর করা হয়েছে বা এনআইডির যে কোনো সমস্যার জন্য আপনারা কিন্তু অনলাইনে এই সার্ভারটিতে লগ ইন করে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, রেজিস্টার করে নেবেন। প্রথমে আপনার নাম ঠিকানা এবং আপনার যে ভোটার আইডি কার্ডের নাম্বার রয়েছে এগুলো যাবতীয় তথ্য ইনফরমেশন দিয়ে আপনারা প্রথমে একটি সাইন আপ অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তার পরবর্তীতে কিন্তু আপনার ইউজার নাম এবং পাসওয়ার্ড দিয়েই কিন্তু আপনি লগ ইন করতে পারবেন এবং আপনার যে অবস্থা রয়েছে তা দেখতে পারবেন। তো এটি হচ্ছে আসলে আমার এক ফুফুর এনআইডি নাম্বার। তো বিশেষ করে আমি এটা আর কি ট্রান্সফার করেছিলাম, যে অ্যাড্রেসটি আপনারা দেখতে পাচ্ছেন মূলত এটি ছিল কিন্তু ঢাকার একটি ঠিকানা গাজীপুরের। তো আমি কিন্তু এটাকে হস্তান্তর করেছিলাম, তা সেটা হচ্ছে যে সশরীরে আপনাদের যে নির্বাচন কমিশন অফিস রয়েছে সেই নির্বাচন কমিশন অফিসে গিয়ে সরাসরি যাবতীয় যা যা কাগজপাতি লাগে তা সম্পূর্ণ কিছু দেওয়ার পরেই কিন্তু কার্ডটির যে স্থায়ী ঠিকানা, কার্ডের পিছনে যে স্থায়ী ঠিকানা থাকে সেই ঠিকানাটা আসলে চেঞ্জ করাইছি, ট্রান্সফার করাইছি। তো এখন এটাকে অনলাইন থেকে ডাউনলোড করে নিতে হবে। তো আসলে অনলাইন থেকে ডাউনলোড করা যাচ্ছে না, অনলাইন থেকে ডাউনলোড করার জন্য তাদের একটি নির্দিষ্ট পরিমাণ ফি আছে, সেই ফিটা আমাকে জমা দিতে হবে। দেওয়ার পরেই কিন্তু তারপরে কিন্তু আমরা এটা করে নিতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানকার যে চার্জ সেই চার্জের দরকার, সেই চার্জটা কিন্তু আমাদেরকে দিতে হবে। সেই চার্জটা দেওয়ার পরে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো ডাউনলোড করার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন যে ইউ হ্যাভ টোটাল ডিফোসিট 0 BDT, আমাদের এখানে কিন্তু কোনো ব্যালেন্স নাই। আমাদের এনআইডি কার্ডের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে কিন্তু আমাদেরকে পেমেন্ট করতে হবে। আর পেমেন্ট কীভাবে করতে হয় বা কীভাবে করবেন তা কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশনে আমি দিয়ে রেখেছি, আপনারা সেখান থেকে সেটি দেখে নেবেন। তাহলে আশা করি বুঝতে পারবেন যে আপনার এনআইডি কার্ডের যে ফি সেটা কীভাবে দিতে হয়, সেখান থেকে আপনারা সেটা দেখে নেবেন। তো ঠিকানা পরিবর্তন প্রথমে দিবেন, আপনার ঠিকানা পরিবর্তন ইউ হ্যাভ টোটাল ডিফোসিট, এখানে দেখতে পাচ্ছেন যে 345 টাকা। প্রথমে এখানে দেখছিলেন যে একবারে জিরো, আমি এটা ডিফোসিট করছি আর ডিফোসিট কীভাবে করছি তার ভিডিও কিন্তু এই ডিসক্রিপশনে লিঙ্ক থাকছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো এরপরে হচ্ছে, আচ্ছা আমি আপনাদেরকে আরো ভালো করে বোঝানোর জন্য, আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি ভালোভাবে বোঝানোর চেষ্টা করতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড অপশন একটি রয়েছে। তো এখানে যদি আমরা ডাউনলোড করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে আসলে ডাউনলোড হচ্ছে না। যখন কিন্তু আপনার কাজ সব কিছু কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু সরাসরি আপনি ডাউনলোড করে নিতে পারবেন। বিশেষ করে যারা একবার নতুন ভোটার, এখনও আপনারা এনআইডি কার্ড হাতে পাননি কেবলমাত্র, তারাই শুধু এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে ডাউনলোড এর ফাইলটি আপনারা পেয়ে যাবেন। তো আমাদেরকে যেটা করতে হবে তা হচ্ছে রি ইস্যুতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এডিট, এই এডিট অপশনে চলে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ঠিকানা পরিবর্তন, হ্যাঁ হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে এবং ঠিকানা পরিবর্তন। তো আমি আসলে ঠিকানা পরিবর্তন করার জন্যই আসলে অ্যাপ্লাই করব। তো ঠিকানা পরিবর্তন আপনারা যদি অন্য কিছু করে থাকেন তাহলে সেটা করবেন, এরপরে পরবর্তীতে ক্লিক করবেন। তো এখানে ট্রানজেকশনে দেখতে পাচ্ছেন যে এখানে ডিপোজিট 345 টাকা। তো কীভাবে করতে হয় তা কিন্তু নিচে ডিসক্রিপশনে ভিডিও লিঙ্ক রয়েছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। এরপর হচ্ছে কাগজপত্র। তো আসলে এখানে আপনার কাগজপত্র আপলোড করে দিবেন। আপনার যদি এনআইডি কার্ড হারিয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে একটা জিটি কপি দিতে হবে, আর জিটি কপিটা আপনারা এখানে ছবি তুলে নেবেন বা সেটি এখানে দিয়ে দেবেন। তো আমি আসলে যেহেতু ঠিকানা পরিবর্তন করব, আমি শুধু এখানে ভোটার আইডি কার্ডের সামনের একটি ছবি এবং পিছনের একটি ছবি আমি দিয়ে দিব। তো এরপরে সাবমিট 4 নম্বর নিশ্চিত করুন। তো এই 4 নম্বরে ক্লিক করার পর সাবমিট যে বাটনে দেখতে পাচ্ছেন এই সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে আসলে 24 ঘন্টা সময় লাগে না, অনেক সময় তার থেকে একটু বেশিও লেগে যায়।
তো বিশেষ করে সরকারি আমাদের দেশে যে সরকারি ছুটি যেরকম বৃহস্পতিবার না শুক্রবার শনিবার এই দুই দিন সপ্তাহে বন্ধ থাকে। তো এছাড়া আপনি অন্য যে কোনো দিন করতে পারেন এনি টাইম যে কোনো সময়, তবে এই দুদিন বাদ দিয়ে অন্য সময় করলে একটু দ্রুত হয়। আর টাকাটা কিভাবে ফ্রি প্রদান করতে হয় সেই প্রসেসটা কিন্তু আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তো ভিউয়ার্স, কয়েকদিন পরে ফিরে আসলাম। আসলে যখনই আপনার এনআইডি কার্ডটি সফলভাবে আসলে সাবমিট হওয়ার পরে তারা যখন আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড করার অপশন দিয়ে দিবে, তখনই কিন্তু অটোমেটিকলি আপনার ফোনে একটি এসএমএস কনফার্মেশন একটি এসএমএস আসবে, সেখানে কিন্তু উল্লেখ করা থাকবে যে আপনার সাবমিশন অ্যাপ্লিকেশনটি তারা অ্যাকসেপ্ট করেছে এবং তারা যাচাই করে কিন্তু আপনাকে সেই অপশনটি দিয়ে দিয়েছে, ডাউনলোড করার পারমিশন দিয়ে দিয়েছে। তো আসলে আমি তারপরও দু এক কয়েকদিন লেট করে ফেললাম। তো এই হলো সেই কার্ডটি যা আপনারা দেখতে পাচ্ছেন, সেম এরকম একটি আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর তারপরে এটাকে প্রিন্ট আউট করে নিয়ে সুন্দর করে কেটে সাইজ করে ল্যামিনেশন করে নেবেন। তো আশা করি বুঝতে পারছেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি, খোদা হাফেজ।